আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদা শারমিন। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু জিন প্রকৌশলের মাধ্যমে মানুষের ইনসুলিন উৎপাদন। ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় প্রচুর পরিমাণে ইনসুলিন প্রয়োজন হয়, কিন্তু প্রকৃতিতে এত ইনসুলিন নেই। এক সময় গরু এবং শুকরের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন সংগ্রহ করা হতো এবং তা মানুষের শরীরে প্রয়োগ করা হতো, কিন্তু গরু শুকর থেকে নেওয়া ইনসুলিন মানুষের জন্য ততটা উপকারী না। কাজেই জিন প্রকৌশল জ্ঞান কাজে লাগিয়ে মানুষের জিন ব্যবহার করে কৃত্রিম উপায়ে ইনসুলিন উৎপাদনের উদ্যোগ নেওয়া হয় এবং একসময় তা সফল হয়। প্রথমেই মানুষের শরীরের ডিএনএতে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান নির্ণয় করা হয়। তা হল 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহু ডিএনএ এর শীর্ষে। এতে 153টি নাইট্রোজেন বেজ নিয়ে গঠিত ইনসুলিনের জেনেটিক কোড বিদ্যমান। জিন প্রকৌশল তথা জীবপ্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন কৌশল আবিষ্কার করেন আমেরিকার ইলি লিলি অ্যান্ড কোম্পানি, যা 1982 সালে প্রথম বাজারজাত করা হয় হিউমুলিন নামে। ইনসুলিন উৎপাদন কৌশল যেটা ব্যবহার করা হয় সেটি নিচে আমরা ব্যাখ্যা করছি। 1 নম্বর, একটি ব্যাকটেরিয়ামে ইকোলাই প্লাজমিড নির্দিষ্টকরণ এবং মানুষের অগ্ন্যাশয় কোষ থেকে ডিএনএ পৃথককরণ। 2, মানুষের ডিএনএ থেকে ইনসুলিন উৎপাদনকারী জিন অংশ পৃথক করা হয় এবং ওই মাপের ব্যাকটেরিয়া বা ইকোলাই প্লাজমিড অংশ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। 3, প্লাজমিডের খাটো অংশে ইনসুলিন জিন প্রবেশ করানো হয় এবং লাইগেজ এনজাইম দিয়ে সংযুক্ত করা হয়, ফলে রিকম্বিনেট ডিএনএ তৈরি করা হলো। 4, এবার একটি ইকোলাই কোষে রিকম্বিনেট ডিএনএ প্রবেশ করানো হলো, ফলে ইকোলাইটি জিএম ইকোলাই বা জেনেটিক মডিফাইড ইকোলাইয়ে পরিণত হলো। 5, একটি উপযুক্ত পাত্রে ফার্মেন্টেশন ট্যাঙ্ক যাতে উপযুক্ত তাপমাত্রা বিদ্যমান জিএম ইকোলাই প্রবেশ করিয়ে পর্যাপ্ত পরিমাণে সংখ্যা বৃদ্ধি করা হলো। 6, ফার্মেন্টেশন ট্যাঙ্ক থেকে ইনসুলিন উৎপাদনকারী ইকোলাই নিয়ে ইনসুলিন সংগ্রহ করা হয় এবং তা উপযুক্ত এম্পায়ারে বাজারজাত করা হয়। বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত মিক্সটার্ড ইনসুলিন ডেনমার্কের নভো নর্ডেক্স এএস ঔষধ কোম্পানি কর্তৃক জীব প্রকৌশল প্রক্রিয়ায় উৎপন্ন ও বাজারজাত।